সুপ্রিয় দর্শক শ্রোতা, মাঝে মধ্যেই আমরা 144 ধারা জারির কথা শুনে থাকি, কিন্তু আমরা অনেকেই জানি না এই 144 ধারাটি আসলে কি, কিংবা কখন জারি করা হয় 144 ধারা। চলুন তাহলে আজ আমরা জেনে নিচ্ছি 144 ধারা সম্পর্কে বিস্তারিত আইনি বিষয়াবলী। প্রথমেই আমরা জেনে নিব কোন আইনে 144 ধারাটির কথা বলা হয়েছে। আমরা ক্রিমিনাল প্রসিডিউর কোডের নাম শুনেছি অনেকেই, যে কোডটিকে সংক্ষেপে বলা হয় CRPC আর বাংলায় বলা হয় ফৌজদারি কার্যবিধি। এই কোডটি মূলত একটি পদ্ধতিগত আইন বা প্রসিডিউরাল ল, যেখানে ফৌজদারি মামলা দায়ের থেকে বিচার শেষ হওয়া পর্যন্ত সকল প্রসিডিউর বা পদ্ধতির উল্লেখ সহ প্রাসঙ্গিক বিষয়াদির কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অপরাধ কীভাবে প্রতিরোধ করতে হবে সে সম্পর্কেও বেশ কিছু প্রতিরোধমূলক বিধানের উল্লেখ করা হয়েছে এই কোডটিতে, যেগুলো বর্ণিত আছে কোডটির 106 থেকে 153 ধারায়। আর তার মধ্যে 144 ধারাটি হচ্ছে অন্যতম একটি ধারা। সুতরাং দর্শক, এভাবে আমরা জেনে গেলাম আমরা মাঝে মধ্যে যে 144 ধারার কথা শুনি সেটি হচ্ছে ক্রিমিনাল প্রসিডিউর কোড বা ফৌজদারি কার্যবিধির একটি অপরাধ প্রতিরোধমূলক ধারা। এবার আসি আমরা এই 144 ধারায় মূলত কি বলা হয়েছে সে সম্পর্কে। ধারাটির শিরোনাম হচ্ছে গণ উপদ্রব বা বিপদ আশঙ্কার জরুরি ক্ষেত্রে তৎক্ষণাৎ কার্যকরযোগ্য আদেশ ইস্যুর ক্ষমতা। ইংরেজিতে বলা হয়েছে পাওয়ার টু ইস্যু অর্ডার অ্যাবসোলিউট অ্যাট ওয়ান্স ইন আর্জেন্ট কেসেস অফ নুইসেন্স অর অ্যাপ্রিহেন্ডেড ড্যাঞ্জার। অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, কিংবা মারামারি বা দাঙ্গা সংঘটিত হতে পারে, অথবা কারো জীবন বিপন্ন হতে পারে এমন পরিস্থিতির উদ্ভব হলে তৎক্ষণাৎ কার্যকরযোগ্য আদেশ জারি করার কথা বলা হয়েছে 144 ধারায়। যেমন আমরা মাঝে মধ্যে দেখে থাকি দুইটি বিবদমান রাজনৈতিক দল বা গ্রুপ একই মাঠে সমাবেশ আহ্বান করে থাকে, সঙ্গত কারণেই সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা দেখা দেয়, ঠিক তখনই প্রশাসন জারি করে থাকে 144 ধারা। প্রিয় দর্শক, এবার নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন 144 ধারার সারমর্মটি। এবার আমরা আলোচনা করব এই 144 ধারা কে জারি করতে পারে এবং কীভাবেই বা জারি করা হয় এই 144 ধারা। এই বিষয়ে ধারাটিতেই বলা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার বা জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপযুক্ত ক্ষেত্রে লিখিতভাবে 144 ধারা জারি করে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে সর্বোচ্চ 2 মাসের জন্য কোনো কাজ করা থেকে বিরত থাকার কিংবা সর্বসাধারণকে কোনো স্থানে জমায়েত হতে বিরত থাকার নির্দেশ দিতে পারেন। এখানে উপযুক্ত ক্ষেত্র বলতে একেবারেই অতি প্রয়োজনীয় ও জরুরি ক্ষেত্রের কথা বোঝানো হয়েছে। 144 ধারার এই আদেশটি যেমন কোনো নির্দিষ্ট ব্যক্তির প্রতি জারি করা হতে পারে, আবার তেমনই কোনো স্থানে যাতায়াত করা জনসাধারণের প্রতিও জারি করা হতে পারে। কোনো ব্যক্তির প্রতি জারির ক্ষেত্রে আদেশটি প্রচারের আগে ম্যাজিস্ট্রেট উক্ত ব্যক্তিকে নোটিশ দিয়ে তার বক্তব্য শুনতে পারেন। তবে জরুরি হলে কিংবা যেখানে পরিস্থিতি এমন যে নোটিশ দিয়ে কাউকে শুনানি করার সময় বা সুযোগ নেই, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট একতরফা আদেশও জারি করতে পারেন। তবে 144 ধারা জারির পর ম্যাজিস্ট্রেট নিজ উদ্যোগে কিংবা সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে উক্ত আদেশ বাতিল করতে পারেন কিংবা পরিবর্তন করতে পারেন। তবে যদি ম্যাজিস্ট্রেট 144 ধারা জারির পর তা বাতিল না করেন, তাহলে আদেশ জারির পর 2 মাস পর্যন্ত তা বলবৎ থাকে, তারপর স্বয়ংক্রিয়ভাবে আদেশটি অকার্যকর হয়ে যায়। তবে সরকার প্রয়োজন মনে করলে প্রয়োজনীয় ক্ষেত্রে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে এই সময়সীমা বৃদ্ধি করতে পারে। 144 ধারার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই যে মেট্রোপলিটন এলাকায় কিন্তু এই 144 ধারা জারি করা যায় না। তবে ঠিক এমন পরিস্থিতির ক্ষেত্রে পুলিশ কমিশনারগণ সংশ্লিষ্ট মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের সংশ্লিষ্ট ধারা মোতাবেক 144 ধারার ক্ষমতার মতোই মেট্রোপলিটন এলাকায় একই প্রকারের ক্ষমতা প্রয়োগ করতে পারেন। এখানে একটা প্রশ্ন আসতে পারে, আর তা হলো 144 ধারা জারির পর কেউ যদি তা ভঙ্গ করে তাহলে তার শাস্তি কি? জি প্রিয় দর্শক, এই প্রশ্নের উত্তর দিচ্ছি আমরা এখন।
১৪৪ ধারার আদেশ যদি বিধি মোতাবেক জারি করা হয় এবং এরপর যদি কেউ তা ভঙ্গ করে বা ভঙ্গ করার প্রবণতা দেখায়, তাহলে উক্ত ব্যক্তি পেনাল কোড বা দণ্ডবিধির ১৮৮ ধারায় বর্ণিত অপরাধ তথা সরকারি কর্মচারী কর্তৃক যথাযথরূপে জারিকৃত আদেশ অমান্যকরণ এর অপরাধে দোষী সাব্যস্ত হতে পারেন এবং তার জন্য উক্ত ব্যক্তি ক্ষেত্রভেদে ৬ মাস পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা ১০০০ টাকা পর্যন্ত অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। এখন প্রশ্ন আসতে পারে, কেউ যদি ১৪৪ ধারা জারির কারণে ক্ষুব্ধ হয় অথবা ১৪৪ ধারার আদেশ বাতিল বা পরিবর্তন করার কারণে ক্ষুব্ধ হয় অথবা ম্যাজিস্ট্রেট কারো আবেদন শুনানি করতে বা আদেশ দিতে বিলম্ব করেন, তাহলে এগ্রিপ্ট পারসন বা সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার কি? জি দর্শক, এই প্রশ্নের উত্তরটিও আমরা দিচ্ছি এখানেই। এরূপ ক্ষেত্রে অ্যাগ্রিভড পার্সন বা সংক্ষুব্ধ ব্যক্তি ক্রিমিনাল প্রসিডিওর কোডের ৪৩৯ এ ধারার বিধান মোতাবেক সেশনস জাজ বা দায়রা জজের নিকট রিভিশন দায়ের করে প্রতিকার পেতে পারেন। আবার ১৪৪ ধারা জারির কারণে যদি কারো মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস যেমন চলাচলের স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা ইত্যাদি লঙ্ঘিত হয়, তাহলে এরূপ ব্যক্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১০২ অনুচ্ছেদের এক দফা মোতাবেক হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করতে পারেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই হচ্ছে ১৪৪ ধারা সম্পর্কিত আইনি বিষয়াবলী। তবে বিদায় নেওয়ার আগে ১৪৪ ধারা সম্পর্কে একটা সারসংক্ষেপ বা সামারি দিয়ে যাচ্ছি আপনাদের। কেবলমাত্র আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এমন আশঙ্কার জরুরি ক্ষেত্রে ১৪৪ ধারা জারি করা হয়। ১৪৪ ধারা জারির মাধ্যমে কাউকে কোনো কাজ করা থেকে বিরত থাকার আদেশ দেওয়া হয় কিংবা কোনো স্থানে যাতায়াত করতে বারণ করা হয়। জেলা এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ ১৪৪ ধারা জারি করতে পারেন। সর্বোচ্চ ২ মাসের জন্য ১৪৪ ধারা জারি করা যায়। মেট্রোপলিটন এলাকায় ১৪৪ ধারা প্রয়োগ করা যায় না। সেখানে মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের সংশ্লিষ্ট ধারা মোতাবেক পুলিশ কমিশনারগণ এই প্রকারের আদেশ জারি করতে পারেন। ১৪৪ ধারার আদেশ যথাযথভাবে জারির পর কেউ যদি তা ভঙ্গ করে, তাহলে উক্ত ব্যক্তি পেনাল কোডের ১৮৮ ধারায় বর্ণিত অপরাধে ৬ মাস পর্যন্ত কারাদণ্ডে বা ১০০০ টাকা পর্যন্ত অর্থদণ্ডে কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। ১৪৪ ধারার আদেশ বা কার্যক্রমে সংক্ষুব্ধ ব্যক্তি দায়রা জজের নিকট রিভিশন দায়ের করতে পারেন। ১৪৪ ধারার আদেশের মাধ্যমে মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংক্ষুব্ধ ব্যক্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১০২ অনুচ্ছেদের এক দফা মোতাবেক হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করতে পারেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই হচ্ছে ১৪৪ ধারা কি এবং কখন ১৪৪ ধারা জারি করা হয় সে সম্পর্কে আমাদের বিস্তারিত পরিবেশনা। আশা করি এখন থেকে আর এই সম্পর্কে আপনাদের কোনো সংশয় থাকবে না। বিদায় নিচ্ছি আমরা এখানেই। সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন ল টিউব বিডির সঙ্গে। সত্য সহজ স্বীকারতি, নিত্য সাধন নিত্য মুক্তি। সত্য সহজ স্বীকারতি, নিত্য সাধন নিত্য মুক্তি। থাকবে গলত দেখবে, বিচারে থাকবে গল। যাহা বলিব সত্য বলবো, সত্য বলবো, করিলাম শপথ।